শুধু ব্যায়াম করে কি আসলেই পিএলআইডি ভালো হওয়া সম্ভব, যেখানে সব ডাক্তার বলছে অপারেশন লাগবে, সেখানে আপনার কাছে এসে আপনি বলছেন ব্যায়াম করা? আসলে শুধু ব্যায়াম করে যে পিএলআইডি ভালো হয় সেটা তো প্রমাণ অজস্র আছেই, কিন্তু মজার ব্যাপার কি জানেন, শুধু বঙ্গাসন করেই যে পিএলআইডি ভালো হয় সেই উদাহরণেরও আমাদের কোনো অভাব নাই। শুধু বঙ্গাসন, যেখানে সকল ডাক্তার বলছেন যে নিচু টয়লেটে পায়খানা করা যাবে না, নিচু জায়গায় বসা যাবে না, বঙ্গাসনে বসা যাবে না, এটা ভালো নয়, এটা উচিত নয়, সেখানে আমাদের রোগীরা বলছে যে বঙ্গাসন করার সাথে সাথে তার ব্যথা ভালো হয়ে যায়, অর্থাৎ ওই ঝিঝি অবস্থিটা এটা ভালো হয়ে যায়। তো মজার ব্যাপার, কেন ভালো হবে? অযথা ভালো হবে? ওর তো পিএলআইডি ভালো হয়ে যায়নি, পিএলআইডি কিন্তু আছেই, কিন্তু বঙ্গাসনে বসে তার সিমটম ফ্রি হয়ে গেল। হোয়াই? কারণ হচ্ছে ওই সময়ের জন্য তার যে সায়াটিক নার্ভ চাপমুক্ত থাকে। আপনি বলবেন যে চাপমুক্ত থাকে, তাহলে প্রমাণ কী? কে বলেছে চাপমুক্ত থাকে? ভাই, প্রমাণ করার জন্য একটি জিনিসই যথেষ্ট, সেটা হলো যে রোগী কী বলছে, তার তো ব্যথা মুক্ত হচ্ছে। সুতরাং বঙ্গাসন হচ্ছে এই ব্যথা মুক্ত, মানে পিএলআইডি রোগীর ব্যথা মুক্ত হওয়ার রাজার ব্যায়াম, রাজা ব্যায়াম, কিং এক্সারসাইজ। বলবেন যে অনেকেই আমাকে বলে, ডাক্তাররাও বলে যে সকল রুগীকে আপনি এক পাল্লায় মাপলেন, কারো তো ডিস্ক প্রোলাপস বেশি হতে পারে, কারো স্পন্ডাইলোলিস্থিসিস থাকতে পারে, মানে হাড় সরে যাওয়া থাকতে পারে, এবং কারো কারো এই যে পিএলআইডির যে ভ্যারাইটি শোল্ডার ভ্যারাইটি, এক্সিলারি ভ্যারাইটি অন্যরকম হতে পারে। হোক, যে ভ্যারাইটি হোক, আই প্রুভড ইট, বঙ্গাসনে তাদের ব্যথা ভালো হয়ে যায়। সুতরাং যেটা প্রশ্ন যে শুধু ব্যায়ামে কি পিএলআইডি ভালো হয়? হোক না ভালো, বই পুস্তকে তো বলছে 80-90%, যদি 100% হয় সমস্যা কী? যদিও সেটা সম্ভব নয়, অনেক রোগীরই আছে অপারেশন করতে হয়, মানে যেটা বলছিলাম যে 10% রোগীর অপারেশন করতে হবে। আমরা যেটা বলতে চাই, এই 80-90% রোগীদেরকে আমরা কেন আমাদের ডাক্তারদের কথার মাধ্যমে হতাশ করে তুলব, যে ভাই আপনার তো লাইফ শেষ, অপারেশন করতেই হবে? হোয়াই? সকল রুগী তো এক নয়, 10% রুগীর অপারেশন লাগবে, তাহলে আমি 100% রুগীকে কেন হতাশার কথা শোনাচ্ছি? সুতরাং আপনার পিএলআইডি ইনশাল্লাহ শুধু ব্যায়ামেই ভালো হয়ে যাবে। শুরু করে দিন আজকে থেকেই ব্যায়াম। প্রথম ব্যায়াম কী বলেছিলাম? অবশ্যই বঙ্গাসন। গ্রামের মানুষ মানে নিচু পায়খানায় যেমন করে বসে, এই বসাটাই হচ্ছে বঙ্গাসন, এটা কোনো স্পেশালিটি নাই, যে আলাদা করে কিছু নাই। আর কি পবন মুক্তাসন? বলবেন দুটো ব্যায়াম, ইউটিউবে তো অনেক ভিডিওতে দেখা যায় অনেক ধরনের ব্যায়াম, সেগুলোও করি, একটু চাঙ্গা হয়ে যাই, একটু ভালো হয়ে যাই। নো, আই সে নো। আমি এত রুগী দেখেছি এই গত 10 বছরে, এবং এত বেশি আমার কাছে এই ব্যাপারগুলো ধরা দিয়েছে যে আপনি শুধু দুটো ব্যায়াম করেন, বঙ্গাসন পবন মুক্তাসন। আমার অন্য একটা ভিডিওতে এই দুটো ব্যায়াম দেখানো আছে, পিএলআইডি 12 নম্বর ভিডিওতে এই দুটো ব্যায়াম দেখানো আছে, আপনারা করতে থাকেন, বাসায় থেকে করতে থাকেন, আমার চেম্বারে আসার দরকার নাই, এপিডিউরাল স্টেরয়েড ইঞ্জেকশন দরকার নাই। ইভেন যদি কোনো ডাক্তার বলে যে অপারেশন করতে হবে, আপাতত জন্য যদি আপনি 2 মাসের জন্য এই ব্যায়াম দুটো করতে থাকেন, সমস্যা কী, তারপরে না হলে অপারেশন করেন। ওকে, আসসালামু আলাইকুম।